হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমি দারুণ একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন দেখে আসি রেসিপিটি কি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলাতে। তো চুলাতে কড়াই বসিয়ে দেবার পরে এখন আমি লম্বা যে সেমাইগুলো আছে, কুলসুন নামে পরিচিত, সেই সেমাইগুলো আমি ছোট ছোট করে পিস করে, দেখুন আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি, একটু মিডিয়াম আঁচে এবং আলতো আলতো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে দেখা যাবে কিন্তু একটু সুঘ্রাণ বের হবে এই সেমাইয়ের মধ্যে। এই সেমাইটা খেতে অত্যন্ত ভালো লাগে, অনেক সুস্বাদু। একটু মানে ঝোল ঝোল করে রান্না করলে এতটা টেস্ট হয় তা বলার মতো না। দেখুন সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটি প্লেটে বেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সেমাইগুলো কিন্তু অতটা লালচে করা যাবে না, জাস্ট 3-4 মিনিট আলতো আঁচে ভাজলে কিন্তু হয়ে যাবে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি এখন 1 টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে দিলাম। তো ঘি যখন একটু গরম হয়ে আসবে, এখন আমি এখানে 2 রকমের বাদাম ব্যবহার করেছি। তো বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি ঘি এর সাথে। এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম প্রায় 3-4টি হবে। 3টি হলো কাঠবাদাম আর 2টি হলো পেস্তা বাদাম। কুচি কুচি করে নিয়েছিলাম, একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি 2টি দারচিনি এবং 3টি তেজপাতা ফ্লেভারের জন্য, এবং 2টি এলাচ ফ্লেভারের জন্য। সেমাইয়ের মধ্যে কিন্তু এই এলাচ দারচিনি না দিলে কিন্তু সেমাইটা কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দুধ, তরল দুধ, যাই হোক আমার স্কিপ হয়ে গেছে মনে হয়, তরল দুধ এখানে আমি জাল করে নিয়েছিলাম প্রায় 7-8 মিনিট। তো ঘন হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিলাম 1.5 কাপেরও বেশি চিনি। এখানে অবশ্যই মনে রাখতে হবে, 1.5 কাপ যদি হলো সেমাই হয় তাহলে অবশ্যই 1.5 কাপ কিন্তু চিনি দিতে হবে। আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ সেমাই হয়েছিল এবং 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আবার রান্না করছি প্রায় আরও 5-7 মিনিট। আমি কিন্তু এর আগেও রান্না করেছিলাম আরও প্রায় 10-12 মিনিট, আমি দুধটা একদম ঘন হয়ে আসার পরে। তো 1 চিমটিখানি লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো দুধ যখন ঘন হয়ে আসছিল, এখন আমি সেমাইগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন এই সময়টা আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি যেভাবে রান্না করি জাস্ট আপনাদের সামনে আমি শেয়ার হলাম। আর আরেকটা জিনিস ভুলে গেছি, আমি কিন্তু এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, ডানো দুধ। গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। আমি তরল দুধ এমনিতেও কিন্তু ঘন করে নিয়েছিলাম, আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। তো সেমাইটা দেওয়ার পরে 5-7 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন একটু ঝোল ঝোল নামাবো, নামানোর পরে কিন্তু আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এই সময় আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সামনে আমি শেয়ার হলাম, শেয়ার করলাম। তো দেখুন আমার সেমাই রান্না কিন্তু শেষ। তো যেভাবে আমি সেমাই রান্না করি, তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফেসবুক পেজ আছে ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।